Assalamualaikum. Welcome back to my channel. Well, আজকে আরেকটা ছোট ব্লগ নিয়ে হাজির হচ্ছি। আমরা অ্যাকচুয়ালি একটু উইকেন্ডে আজকে ঘোরাঘুরি করছি। এখানে আমি এখন আজকে ওয়েনুতে এসেছি ফিশ কিনবো, দ্যাটস ওয়াই। মাঝপথে আমার ছেলের প্ল্যান হলো যে মন হলো যে একটা বার্গার কিনে খাবে, তো হালাল হারামের বিষয়ের কারণে আমি দেখছি, কিন্তু আনফর্চুনেটলি এখান থেকে কিনে খাওয়ার মতো কফি ছাড়া কিছুই ছিল না। বাট ক্যাফেটা অনেক নাইস ছিল, আমার খুব ভালো লেগেছে। আমি ঘোরাঘুরি করছি, দেখছি ডিজার্ট, দেখছি ডিজার্টগুলো খুব ভালো লেগেছিলো, বাট তারপরও কেনা হলো না সামহাও। বাট দেখতে খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো আমি যদি বানিয়ে বানিয়েভাবে সেল করতে পারতাম, বিকজ আই লাভ বেকিং। দেন আমার বাচ্চারা এখানে একটা পান্ডার পার্ক আছে, ওই পার্কটাতে গেল, খেলাধুলা করছে। ওয়েদারটা অনেক গরম, জাপানে গরম শুরু হয়ে গেছে, পাঁচটার পরের বেড না হলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। দেন আমরা এখানে ঘোরাঘুরি করছি, আমার বাচ্চারা খুব এনজয় করছে, মজা করছে। আমার ছোটো ছেলে বসে বসে খেলছে, তার খুবই ভালো লাগে হঠাৎ করে হাঁটতে হাঁটতে বসে যেতে। আমি ওর বেবি কারটা আনতে অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি, বেবি ক্যারিয়ার ব্যাগও আনিনি, ওই দিন নিয়ে যাইনি। দেন আমি বেবি কারটাও নিতে ভুলে গিয়েছি, সো একটু ডিফিকাল্ট হয়েছে ওকে হ্যান্ডেল করা, বিকজ আমার ছোটো ছেলে অনেক চঞ্চল, ওকে ও স্টেবল থাকে না। দেন আমরা ফিশ বাজারে ঢুকে গেলাম। আনফর্চুনেটলি ওই দিন আমরা ফিশটা কিনতে পারিনি, যেহেতু একটু বিকেলের পরে এসেছে, লাস্ট টাইম ছিল, ফ্রেশ ফিশগুলো ছিল না। ফ্রেশ ফিশ না থাকাতে আমাদের ফিশ আর কেনা হলো না। বাট দেন আমরা শেষে মাছ ঘোরাঘুরি শেষে চিন্তা করলাম যে সন্ধ্যা হয়ে আসছে, ডিনারটা করেই নেওয়া যাক। দেখুন ফিশের দোকানে ঢুকলাম, কিন্তু ফিশ প্রায় অলমোস্ট ফিনিশ। আর এগুলো হচ্ছে পর্কের সেক্টর, যেটা আমরা খাই না, এটা একটা চায়না মার্কেট, এখানে ফিশ পাওয়া যায়। দেন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম সাশিমি খেতে, জাপানিজ সাশিমি। তো এই যে সাশিমি আমাদেরকে দিয়ে গেল, ডিনারটা এখানেই করে ফেলছি, আমার খুব ফেভারেট, আমার ভালো লাগে স্যালমন মাগুরা, এই ফিশগুলো আমার খুব পছন্দের। তারপর ছেলে বাচ্চাদের জন্য ওদন স্যুপ নিলাম, ওরাও খেলো, খাবারটা খুবই টেস্টি ছিল, আমার বাচ্চাদেরও খুবই পছন্দের। সো এইখানেই আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে, বাই বাই, টেক কেয়ার।